नमस्कार बंधुरा बीनार सबेकी किचेने सबाइके स्वागत। आज के एक दारुण स्वादेर रेसिपी शेयर करब सुगंधी चिंगड़ी घंट। खूब कम मसला दारुण स्वादेर चिंगड़ी घंट किभावे बनिए नेवा जाए सेटाई देखे नेवा जाक। ताहले शुरू करछि आमार आजकेर रेसिपी सुगंधी चिंगड़ी घंट। अच्छा प्रथमे की की लागछे आमी बोले नेई। आमी आलू डुमो डुमो करे केटे धुए परिष्कार करे रेखेछि। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আছে এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। কি কি মশলা লাগছে আমি বলে দিই। আছে আদা বাটা, আছে লঙ্কা বাটা, আছে হলুদ বাটা, জিরে বাটা, ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, আর নুন চিনি তো লাগবেই। আর লাগবে এক চামচ ঘি, এক চামচ গরম মশলা বাটা, আর লাগছে সাদা তেল। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতেই পারো, কেননা বাটা মশলায় তো রান্নার স্বাদ একটু অন্যরকমই হয়। আর আমি সাদা তেল ব্যবহার করছি, কেউ চাইলে তোমরা সর্ষের তেল ব্যবহার করতে পারো। আচ্ছা তাহলে এবার শুরু করা যাক রান্নাটা। আমি গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ডিপ ফ্রাই করে তুলে নেব। এক চামচ হলুদ বাটা দিয়ে দিলাম, আর একটু নুন। এবার আমি আলুগুলো ডিপ ফ্রাই করে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, লালচে রং ধরে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো আমার নামানো হয়ে গেছে। এবার আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি একটু ফ্রাই করে নেব। এবার গোবিন্দভোগ চালটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, আমি এবার চালটা তুলে নেব। আর আমি যে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি বেছে, এই মাছটা এবার আমি দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব, তারপর দেব একটু হলুদ বাটা। নুন হলুদ দিয়ে আমি মাছটা একটু ভেজে নেব। মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি মাছটা তুলে নেব। মাছটা আমার তোলা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আরেকটু তেল দেব। এবারে দেব দুটো তেজপাতা ফোড়ন দেব। আর দেব একটু জিরে, গোটা জিরে ফোড়ন দেব।
ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা। আর দেব এক চামচ জিরে বাটা। এবারে দেব এক চামচ শুকনো লঙ্কা বাটা। আর দেব এক চামচ হলুদ বাটা। মশলাটা একটু জল দিয়ে দেব আমি। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। আমি খুবই কম মশলা ব্যবহার করেছি এই রেসিপিটাতে। এবারে আমি দেব একটু নুন, এক চামচ নুন দেব। আর দেব এক চামচ চিনি। আমি কিন্তু এই রান্নাটাতে পেঁয়াজ ব্যবহার করিনি, যেহেতু এখানে গোবিন্দভোগ চালের যে গন্ধটা, সেই গন্ধটাও যাতে থেকে যায় এবং চিংড়ি মাছেরও যাতে গন্ধটা থেকে যায়, সেই জন্য আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এখানে আদা জিরে বাটা দিয়ে আমি করেছি এটা। আমার কষানো হয়ে এসেছে, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল। আর দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে আমি গরম জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো আমি 10 মিনিটের জন্য। আলু এবং চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেছে, আলু আর চালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা বাটা। সুগন্ধি চিংড়ির খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সুগন্ধি চিংড়ি তৈরি। এবার আমি
এক মিনিটের জন্য গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো। এবারে সার্ভ করার পালা। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, অন্যদের দেখার সুযোগ করে দিও। সুগন্ধি চিংড়ি আমার তৈরি।